জুহার দর্শক বন্ধু, বম কপিলেশ্বর বাবা কি জয়। গতকালি বরপালি শীতল ষষ্ঠী যাত্রার 147তম বর্ষ উপলক্ষে নুপরাজ ক্লব ভণ্ডার গৃহরে সাধারণ সভা হেলা। সভাপতিত্ব করিথিলে আনন্দ বাবু, বয়োজ্যেষ্ঠ সদস্য পিনাকি দাস শিব বন্দনা করিথিলে, সম্পাদক জয়ন্ত ত্রিপাঠী গোলা বর্ষর বিবরণী পাঠ করিথিলে। যাত্রা কেন্তা করি অধিক আকর্ষণীয় হয়ে পারবা, কিছু নূয়া আকর্ষণ কি প্রসেসনর রাস্তা বদলি যা আদি উপরে অনেক লোকে তাঙ্কর মত দিয়ে। চলিত বর্ষে নির্বাচন অছে আউ আচরণ বিধি লাগু হবার যোগ প্রায় 22 লাখ টঙ্কার চান্ডা কমি যা, তার উপরে বিশেষ আউ গম্ভীরতা সহ আলোচনা করা গলা। চলিত বর্ষে মাতা পার্বতীঙ্কর পিতা পরমেশ্বর মেহের 9000 টঙ্কা বড়াই করে টিকা তিলক দেলে। তো দেখুন বিশেষ অংশ আর জানুন নূয়া আকর্ষণ বাবদ। সূচনা থাও যে আগামী জুন 7-13 যায় ষষ্ঠী যাত্রা ধার্য করা হয়েছে। ধন্যবাদ। কপিলেশ্বর বাবা কি জয়। ও যাহা বি আপন মানে মানে কথা মোট নাই রখিপারলে, যাহা বি হয়েছে আপন 10% অধিকার রয়েলে ঠিক আছে, সে 11 হোক 12 হোক হিসাব নেই করি 71,000 টাকা দেবে। আমি আপনার তিলক টমদায় বহুত বহুত খুশি, ধন্যবাদ। দাদিকে জয়। আজ্ঞা, আপনার নাম পরিচয় দেবে? মো নাম আনন্দ বাবু, শীতল ষষ্ঠী যাত্রা কমিটির সভাপতি। আজ শীতল ষষ্ঠীর প্রস্তুতি বৈঠক হল, এতে বরপালির বিভিন্ন পড়ার বহু লোক জুটি কানা কানা নিষ্পত্তি নিয়েগাল, সেই পুরোনা সব হিসাব কিতাব রহবা কি কিছু নূয়া নূয়া কার্যক্রম হবা। এ বর্ষ আমার চলিত বর্ষ 147 শীতল ষষ্ঠীর আজ সায়ন সভা হয়েছিল, সেটি গত বর্ষর শীতল ষষ্ঠী যাত্রা সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছি। চলিত বর্ষ কেমতি শীতল ষষ্ঠী যাত্রা লোকাভিমুখী কি চিত্তাকর্ষক হয়ে পার, নূতন কিছু দিগদর্শন দেওয়া আজ সায়ন সভার সব বিচার হয়েছে। যাত্রাটা কেমতি ওড়িশা এবং ওড়িশা বাহারে তার না কম হব, সেপাই আজ আমার যাত্রা কমিটি বরপালি জনসাধারণ পরামর্শ মধ্যে দিয়েছেন। কার্যক্রম কারা কারা রহব নূয়া আমার যাত্রার নূয়া? এবর্ষ আমি ভাবিছু যে বাহার সে অগরি বাবা, তারপরে আমার ডম্বরু নৃত্য, ছত্তিশগড় এবং ওয়েস্ট বেঙ্গল এসব কলার সংস্কৃতি কার্যক্রম করিবা পাই আমি যোজনা করিবু। তার সঙ্গে সঙ্গে এ বর্ষ যেহেতু কোর্ট চালিছে, কোর্ট অফ কন্ডাক্ট চালিছে, সরকারি অনুদান বাহবাদ্য হয়েপারে, সেপাই আমি জনসাধারণকে জনাইকি তার বিচার বিমর্শ মধ্যে করলু। আচ্ছা, রাস্তা বদলবার লাগে যুক্তি তর্ক বি হেলা, তো রাস্তা বদলবা কা প্রশাসন র? আজ সভার যে আমার প্রশাসন যে পুরোনা বস্তি হিসাবে সে সম্মুখীন হল না রাস্তা, সেপা বহু বিতর্ক হল, জনসাধারণ মতামত দিয়াগাল, তার মতামত অনুসারে আমার গোটে সব কমিটি হয়েছি, তার উপরে আমি গোটে মিটিং করমু এবং প্রশাসনকে মধ্যে জনাবু। আমার সব কমিটির নির্দেশ পরে আমি তার পরবর্তী পন্থা আমি সরকারকে জনাবু, আর জনসাধারণ সে জিনিস জানবে। গলা বর্ষে আপনার কেতে অনুদান মিলেছিল শাসন প্রশাসন তরফ, আর এটার কেতে শর্ট হবা আমি টিকে জানো? গলা গত বর্ষ আমার 2023 শীতল ষষ্ঠীর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার 22 লক্ষ টাকা অনুদান মিলেছিল, যেহেতু এই বর্ষ ইলেকশন মাস চালুছি, আমার যাত্রা সেই সময় হচ্ছে যেহেতু কন্ডাক্ট লাগিছে, তো আমি সরকারকে যে আবেদন করুছু সে আবেদনটা নয়া সরকার গলনা পরে সেটা কার্যকারী হবা, সেপাই আমার যাত্রার আমি কত টাকা অনুদান পাইবু আমি বর্তমান সুদ্ধা জানি না পারার দ্বারা, আমার যাত্রা কিপরি ভাবে সুরখুরে হব এবং উচ্চ কোটির হব সে জনসাধারণ মতামত মধ্যে
ଲଢୁଛନ୍ତି। ସେଥିପାଇଁ ଆମେ ଆଜିର ସଭାରେ ଜନସାଧାରଣଙ୍କୁ ଅନୁରୋଧ କଲୁ, ସମସ୍ତ ଶୈବଭକ୍ତଙ୍କୁ ଯେଉଁ ପ୍ରକାର ଚାନ୍ଦା ଦେଉଛନ୍ତି ଭକ୍ତମାନେ, ତାର ଅନୁଦାନ ରାଶି ବଢ଼ାଇଲେ ଆମର ଯାତ୍ରାଟା ସୁରୁଖୁରୁରେ ହେଇଥା ବୋଲି ଆମେ ଆଜି ସଭାରେ ଆଲୋଚନା କରୁଛୁ।